অবৈধ সরকারের মিথ্যা ও গায়েবী মামলায় কারাবরণ ও হামলায় নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা বিএনপি। দুপুরে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে 437 জন নির্যাতিত ও কারাবরণকারীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে কারাবরণ ও নির্যাতিত নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।